Hey guys, Assalamualaikum. Kamu nonton show ya? Siapa jadi kena sing show ya? Halo, sing susto sen. Alhamdulillah, memang itu. Halo, sing susto sih. Tapi apa itu nonton dragonnya video ni aja gitu. Tapi apa itu nonton dragonnya video ni? Kita show apa sih? Bahal lagi. Tapi sekarang video tu sih bahal lagi. Tapi kita halo, abu sih like korban. Abang komen kor jana pun. Tapi video tu apa nak kasih kamu naksir. Tapi sekarang itu halo aja. Dekhen, ekdim, choto dragonnya full esh. Anak tu bor dragon lah sih uji. তো আরো ড্রাগন হবে ফুল ছিল এখানে আমি তুলে দিছি যাতে এই ড্রাগনটা খুব ভালোভাবে হয় তো এখন কিছু উপাদান এখানে দিব কারণ মাটি নাই তো দেখেন মাটিটা খুবই কমে গেছে তো মাটি দিব এখানে তো আমি আমার ড্রাগনটা দেখিয়েছি তো এই যে দেখেন আমার ড্রাগনটা ड्रागन टा तुलते हबे कारण तोलार समय हये गेछे एखन तो एखन किछु उपादान एखाने देब गाछे तो प्रथमे आमि जेटा सब समय करे थाकि आजकेओ सेटा करब गुड़ाटा आगला करे नेब तो एखन तो एक तो सावधान ने गुड़ डाल बने कारण ड्रैगन है जो तो गुड़ा सेखने तो हमें किचु पाई नहीं तो ये रुको मैं इतने स्पाइसी तो इटा दी हमें गुड़ डाल बने अच्छे তো আমি ড্রাগন গাছের চারপাশে ভালো করে মাটিটা আগলা করে নিছি তো অবশ্যই আপনারা মাটিটা ভালো করে আগলা করে নেবেন তো আমি ভালোভাবে গোড়াটা আগলা করে নিছি তো এখানে কিছু উপাদান দেব তো প্রথমে হচ্ছে আমি ডিমের খোসা আর চাপাতিটা দিচ্ছি তো এখানে ডিমের খোসা আর চাপাতিটা মিশানো আছে তো আমি এটা দিয়ে নিচ্ছি তো ডিমের খোসা আর চাপাতি তো আমি এই দুটি উপাদান ভালো করে ড্রাগন গাছের চারপাশে দিয়ে নিছি তো অবশ্যই শুকনো থাকতে হবে আমার কিন্তু দুটোই শুকনো তো আমি ভালো করে চারপাশে দিয়ে নিছি তো এখন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটি হচ্ছে শুকনো গোবর তো আমি এখানে শুকনো গোবর ব্যবহার করছি তো আপনারা অবশ্যই শুকনো গোবর ব্যবহার করবেন তো শুকনো গোবর কিনা যে কোনো গাছে ব্যবহার করা যায় তো আমি এখানে শুকনো গোবর ব্যবহার করি তো আপনারা অবশ্যই শুকনো গোবর ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখন গাছের চারপাশে ডিমের খোসা দিয়ে নিচ্ছি এবং শুকনো গোবর দিয়ে নিচ্ছি তো আমার দেওয়া শেষ তো আমি এখন আরেকটু পাতা দিয়ে দেব সেটা হচ্ছে উপরে তো সেটা হচ্ছে এই যে এটা এটা হলো কিচেন কম্পোস্ট আমি বানাইছিলাম আমার ভিডিওতে ভিডিও দেওয়া আছে তো অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে তো এটা এখন আমি উপর দিয়ে নিচ্ছি তো এটা হলো কিচেন কম্পোস্ট তো আমি উপর দিয়ে নিচ্ছি কিচেন কম্পোস্টটা আমার কিচেন কম্পোস্ট দেওয়া শেষ তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো ওই ড্রাগন ফলটা কেমন হয়েছে এবং কেমন পাকছে তো নেক্সট ভিডিও হবে ড্রাগনের উপরে তো আমি এখন একটু পানি দিয়ে নিচ্ছি
আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, নাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখো নতুন কোনো ভিডিওতে নতুন বিষয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার।